ডিসেম্বরে ফের ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। প্রাপ্তিযোগ থাকছে ইডেনের জন্য, কারণ তিন ম্যাচের একদিনের সিরিজের একটি ম্যাচ হবে কলকাতায়। সোমবার দিল্লিতে বিসিসিআই ওয়ার্কিং কমিটির বৈঠকের এজেন্ডায় ছিল না ভারত পাক সিরিজ। সভার মধ্যেই বোর্ডের প্রভাবশালী কর্তা এবং কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল সিরিজের প্রসঙ্গ উত্থাপন করেন। ঘরের মাঠে সামনেই নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সিরিজের মাঝে আইসিসির এফটিপি বহির্ভূত এই সিরিজের যৌক্তিকতাকেই চ্যালেঞ্জ জানান কিছু সদস্য। ঠিক এ সময় শুক্লের পক্ষে কড়া সওয়াল করেন জগমোহন ডালমিয়া। কিন্তু কি অঙ্কে বাজিমাত করল ইডেন? বোর্ডের অন্দরমহলের খবর, রোটেশনে ইডেনের ম্যাচ পাওয়ার কথা ছিল না। ভারত পাকের মতো হাই প্রোফাইল কূটনৈতিক সিরিজে দিল্লির ম্যাচ পাওয়া নিরঙ্কুশ ছিল। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের ঘরের মাঠ হিসেবে চেন্নাইও আগাগোড়াই অ্যাডভান্টেজে ছিল। বাকি একটি ম্যাচের জন্য লড়াইয়ে ছিল কলকাতা, মোহালি আর মুম্বাই। পাকিস্তানের পছন্দের ভোট আগাগোড়াই ছিল মোহালির দিকে। উল্টো দিকে বোর্ডের প্রভাবশালী মুম্বাই লবির দাবি ছিল ওয়াংখেড়েতে ম্যাচ করলে 26/11 জঙ্গি হানার পর সন্ত্রাসের কাছে মাথা নিচু না করার পাল্টা বার্তা দেওয়া যাবে। এই সময় পাল্টা মাস্টার স্ট্রোক দেন সিএবি প্রেসিডেন্ট। মোহালিতে পাকিস্তান খুব ভালো বেশিভাবে চেয়েছিল, তারা মোহালিতে খেলতে গেলেন, তারা তাদের যে সমর্থকরা এদেশে আসবেন অর্থাৎ ভারতে আসবেন তারা খুব ইজিতে অ্যাক্সেস পান মোহালিতে আসার ক্ষেত্রে, ফলে সেই কারণে তারা মোহালির ওপর তাদের একটা আলাদা আগ্রহ ছিল। এছাড়া মুম্বাই শেষ পর্যন্ত লড়ে গেছিল, যদি মুম্বাইতে ম্যাচ না হয় সেই ম্যাচটা যাতে পুনাতে করা যায়। মুম্বাই পিছিয়ে পড়ার পর জোরালোভাবে উঠেছিল পুনের সুব্রত রায় সহারা স্টেডিয়ামের নাম, কিন্তু এক্ষেত্রেও বাজিমাত করে যায় ইডেন। কলকাতা এই ম্যাচটা পাচ্ছে যেহেতু জগমোহন ডালমিয়া আজকের সভায় অসম্ভব ভালোভাবে এই সফরের জন্য, এই সিরিজের জন্য সওয়াল করেছেন এবং তিনি বলেন যে এশিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে যদি এক দেশ আরেক দেশের সাথে নিজেরাই না খেলে তাহলে একটা আইসিসির কাছে ভুল বার্তা যায়। বৈঠকের পরই সুরু নায়েককে ফোন করেন সিএবি সচিব। ম্যাচের দিন এখনও চূড়ান্ত নয়, তবে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি পাচ্ছে ইডেন। সেক্ষেত্রে ম্যাচ হতে পারে 27শে ডিসেম্বর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মুম্বাই মোহালির থেকে ম্যাচ ছিনিয়ে এনে খুশির হাওয়া সিএবিতে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।